রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অবশ্যই সবাই ঠান্ডা পড়ে গেছে, একটু ভালো থাকার চেষ্টা করুন। আর আমরা আজকে মেয়ে আর আমি মিলে ঠিক ভোর 4:30-4:45 নাগাদ আমরা চলে গেছি মা লক্ষ্মীকে। আপনাদের বলেছিলাম যে অশ্বত্থ গাছ মানে পিপল গাছের নিচেই কিন্তু মা লক্ষ্মী, মানে পিপল গাছেই কিন্তু মা লক্ষ্মী নারায়ণের বাস। তাই আজকে মা লক্ষ্মীকে আহ্বান করতে হবে না? তো মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য আমি সেখানে গিয়ে জল ঢেলে, প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে মাকে আহ্বান করে বাড়িতে নিয়ে এসেছি। তার আগে ওই 3:30-4:00 সময়, 3:45 সময় উঠে মেয়েরও চান হয়ে গেছে আজকে। মেয়ে আর আমি দুজনেই স্নান করে তারপরে আমাদের রাশি অনুযায়ী যে যে যেভাবে চান করা শুভ সেটাই করেছি। করে সব ঘর পরিষ্কার করে দুয়ারে প্রদীপ ধরিয়েছি, সব কিছু করা কমপ্লিট। এখন মাকে বসিয়েছি আসনে, পরে আপনাদেরকে সব কিছু পরপর সবই দেখাবো। আজকে এখানেই রাখবো, নমস্কার। আমরা আজকে ধনতেরাসের কেনাকাটা করতে আমি বাইরে বেরিয়েছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, হাতে দেখুন অনেক কিছু রয়েছে। মেয়ে পুরো একদম সব ঘরে চাপিয়ে দিয়েছি, তবে আমিও নিচ্ছি যেহেতু ভিডিও করছি। আমার হাতে দাও না, তুমি আগে আগে যাও, একটু একটু এগিয়ে গিয়ে একটু চাপাও, আরো অনেকটা যাও। হ্যাঁ, তো আমার মোটামুটি 10 কর্মার জিনিস ভোরবেলায় চলে এসেছি, 10 কর্মার জিনিসটা কিনেছি, কেনা হয়েছে, ঢাকাটা কেনা হয়েছে। এখনো অনেকগুলো জিনিস বাকি আছে, সব দোকান মোটামুটি বন্ধ হয়ে গেছি, দেখি কতটা কি হয়। আমি একটু আগে আগে চলে এসেছি কারণ মেয়ের পরীক্ষা আছে আজকে। আজকে আমার মেয়ের পরীক্ষা রয়েছে 11টা থেকে, আমার সমস্ত কিছু সারতে হবে। বাবু এদিকে একটু ঘুরে দেখো, ওরে বাবা রে কত জিনিস দিয়ে দিচ্ছি। মামা আমার হাতে দাও। তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম, আমি মধ্যমগ্রামে থাকি আর আমার মধ্যমগ্রামে সব কেনাকাটা চলছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান বন্ধ আছে। এখন কটা বাজে বলে দিচ্ছি, দেখ বাবু 9টা বাজে চলো, 9টা বাজে 5 মিনিট রাখো, তাও দেখ সব দোকান বন্ধ করে দিয়েছে। আজকের দিনে তো একটু তাড়াতাড়ি খুলবে। যাই হোক, সবাই সরকারি চাকরি করে কি না, ও তাই দেরি করে আর সবাই ঘর খুলবে। মাম্মা একটু তোমাকে ঘোরো, একটু দেখি, একটু এবার আমার হাতে দিই। তো আমরা পুজোর বাজার টাজার করে চলে এসেছি, এবার মেন পর্বে আসলাম। চান টান করে তো আমরা ভোরবেলায় রেডি, এখন মা লক্ষ্মীকে অভিষেক হচ্ছে। চরামৃতটা বানিয়ে চরামৃত দিয়ে আগে চান দেওয়া হলো, তারপরে গঙ্গার জল, প্লেন জল, শুদ্ধ জল দিয়ে মোছা হচ্ছে। আর পুজোটা আমার মেয়ে করছে আজকে, আমি অসুবিধায় পড়েছি তো করতে পারছি না। সব পুরো পুজোটা কিন্তু এবারে আমার মেয়েই করছে, আমি ওকে পুরো সাথে রেখেছি, সাথে দাঁড়িয়ে সব বলে দিচ্ছি। তো দেখুন কীভাবে পুজো হয়। এই এই সুযোগে আমার মেয়েও পুজোটা শিখে গেল, এটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, পুজোতে অনেক কিছু কেনাকাটা হচ্ছে, অনেক 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 কিছু কিনেছি গয়নাঘাটের মধ্যে। আমার যেহেতু এবারে রাশিফলের রূপো ছিল কেনা, আমি এবছরে সত্যি সোনা কিনিনি। তো যেহেতু রূপোরই কি জিনিস কিনতে হবে, রূপোর জিনিস কিনেছি, রূপোর মা লক্ষ্মী কিনেছি, কয়েন কিনেছি, অনেক কিছুই আছে আপনাদেরকে আমি। আর আমার গয়নার বাক্স টাক্স সবই রাখবো। তবে আমাদের ভিডিওটা একটু পার্ট 1 আর পার্ট 2 করবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এত বড় ভিডিও একবারে দিতে পারবো না, সম্ভবই না। তো এই কারণে ঠাকুরদেরকে স্নান টান করিয়ে বসাচ্ছি, এরপরে আমি গণেশের পুজো, গণেশকে স্নান করানো হবে। দেখুন পরপর সেম চরামৃত, চরামৃতটা কী করে বানাবেন বলে দিচ্ছি। চরামৃতের মধ্যে কাঁচা দুধ দেবেন, অবশ্যই দই দেবেন, ঘি দেবেন, তারপরে মধু দেবেন, গঙ্গাজল দেবেন, চিনি দেবেন, আর হচ্ছে অবশ্য অল্প মাখা সন্দেশ দিলে আরও ভালো হয় দিয়ে দেবেন। ওটাকে ভালো করে নাড়াবেন, নাড়িয়ে একটু কেশর দিয়ে দেবেন,
কেশর দেবেন, আর সুগন্ধি অবশ্যই দেবেন, গোলাপ জল দেবেন ওর মধ্যে। মা লক্ষ্মীর সুগন্ধি খুব প্রিয়, আতর দেবেন ওটা, এটা ভীষণই ভালো, দেখবেন মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়ে যাবে। মা সুগন্ধি ভীষণ পছন্দ করে, ঘরের মধ্যে সারাক্ষণ স্প্রে করুন সুগন্ধ কিছু, দেখবেন সেই বাড়িতে এত সুন্দর, যেই বাড়িতে সুন্দর সুন্দর গন্ধ হয় সেই বাড়ি থেকে তো মা লক্ষ্মী কখনোই যেতে চায় না। এবার গণেশকে বস্ত্রদান করছি আর কি, গণেশকে নতুন বস্ত্র দিতে পারলে খুব ভালো। যদি মনে করেন আপনাদের মা লক্ষ্মী বা গণেশকে নতুন বস্ত্র কিনতে পারেননি, মলি সুতোটাই ছিঁড়ে একটা ধুতি পরাবেন, আর একটা ধুতির মতন করে দেবেন, পরা একটা সুতো দিয়ে তো ধুতি পরানো যায় না, দেবেন আর একটা চাদর হিসেবে মাথার উপর দিয়ে আর একটা। এইভাবে বসানোর আগে একটু চাল আর ফুল ছড়িয়ে দেবেন, তারপর সমস্ত ঠাকুরকে বসাবেন। এখানে আমাদের সব ঠাকুরকেই অভিষেক করা হয়ে গেছে, একটা সব ঠাকুরকে দেখাতে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হচ্ছে, ওর জন্যই আমরা এই দেখুন তাকে বাজার থেকে কেনা ফুলের যেমন মালা, সুন্দর সুন্দর মালা, সুন্দর করে ঠাকুরকে সাজাবেন, ঠাকুরকে সুন্দর জায়গায় রাখবেন, সুন্দর করে সাজাবেন, তাতেই দেখবেন ঠাকুর অনেক সন্তুষ্ট হচ্ছে। সবাইকে তুলে প্রথমেই আগে চাল আড়িয়ে দিয়ে দিন, ফুল দিয়ে দিন, আতপ চাল গোটা দিয়ে, তারপরে প্রত্যেকটা ঠাকুরকে বসান, সুন্দর করে বসিয়ে ফুলের মালা পরান। এদিকে দেখুন কী সুন্দর ফুল ছড়িয়ে দিচ্ছে মেয়ে, সব ঠাকুরকে পরপর পরপর বসাচ্ছে। তবে ও বাচ্চা মেয়ে তো খুবই ছোট, ও পুজোটা দিচ্ছে ভীষণ নিষ্ঠার সাথে, ভীষণ ভালো পুজো হয়েছে, ভীষণই ভীষণই ভালো পুজো হচ্ছে, ও পুজোটা তো ভালোভাবে করছে, আমার কথা খুব শোনেও, ভীষণই দুই মেয়ে ভীষণই ভালো হয়েছে আপনাদের আশীর্বাদে। যাই হোক, এইভাবে আশীর্বাদ করবেন আমাকে যেন আমার দুই মেয়ে একটা লক্ষ্যে পৌঁছতে পারে, খুব ভালো মানুষের মতন যেন মানুষ হয়। দেখুন ওখানে কুবের মহারাজ রয়েছেন, ধনতেরাস দেবতা রয়েছেন, আর ওখানে স্বর্ণ আকর্ষণ দেবতা রয়েছে, মাঝে লক্ষ্মী গণেশের পাথরের মূর্তি, এটা আমাদের নিত্য পুজো হয়। আমি যেটা লক্ষ্মী গণেশ এনেছি সেটাও দেখাবো, ওটাও অভিষেক করবে মেয়ে। এখানে দেখুন সবাইকে একটু সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছে, দেখুন প্রত্যেককে, বাহ, সবাইকে সুন্দর করে মালা পরানো হয়ে গেল। এরপরে দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, এবারে মেয়েকে আমি পরেরটা করবে আস্তে আস্তে। এরপরে প্রতিটা ঠাকুরকে কিন্তু ধীরে ধীরে সাজাতে হবে, যেমন পৈতে দিতে হবে, তো মেয়ে বাচ্চা মানুষ তো ধীরে ধীরে করছে, তো আপনারাও এইভাবে দেখে নিন, ও ধীরে করছে বলে আমি আরও ভালোভাবে দেখাতে পাচ্ছি। ও প্রথমে মালা পরিয়ে দিয়েছিল, আবার বেচারিকে আবার পৈতে পরাতে হচ্ছে, বুঝতেই পারছেন বাচ্চা মেয়ে দিচ্ছে, ও আর যেহেতু আমি ধরতে পারছি না, দূর থেকেই বলে যাচ্ছি, ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ওইভাবেই ও কাজটা করছে। আবার যেরকম যদি আপনাদেরও হতে পারে, সবার ক্ষেত্রেই হয়, কারণ কি ও তো প্রথম দিচ্ছে না, ও তো জানেও না নিয়মগুলো, তো ওই কারণেই আগে পৈতেটা পরিয়ে নেবেন, তারপর মালাগুলো দেবেন। সবাইকে পৈতে পরানো হয়ে গেছে, প্রত্যেককে দেখুন সবাইকে পৈতে দিয়েছে, এমন কি পানের মধ্যে দেখুন, পানের মধ্যে একটু চাল দেবেন, এক টাকার কয়েন দেবেন, একটা করে কড়ি দেবেন, আর হচ্ছে এগুলো পানগুলো কন্টিনিউ সাজিয়ে ফেলেছে। এরপরে আসুন আবার আমার যে রূপোর গণেশ আর রূপোর মা লক্ষ্মী রয়েছে তাকে অভিষেক করার জন্য। এইটা রূপোর গণেশ, এটা আমার কবছর আগেই কিনে রেখেছিলাম, তো তাকে চান করানো হচ্ছে, প্রত্যেক বছরই আমি চান টান পুজো করাই এই গণেশকে, এই পুজোর দিনকে বার করি, আমার মা লক্ষ্মী পুজোর দিনকেও আমি এই গণেশকে বার করি। তো এই গণেশকে চিরদিনই আমি আমার লকারে রাখি। তারপরে আবার এই গণেশকে অভিষেক করানো হয়ে গেল, সেম চাল দিয়ে আর ফুল দিয়ে তাকে বসানো আসন দেওয়া হলো, চাল আর হ্যাঁ। এরপরে আবার মা লক্ষ্মীকে করানো হচ্ছে, মা লক্ষ্মীকে আবার চান করানো হবে, দেখুন। আর পানগুলো কিন্তু ঋদ্ধি সিদ্ধি পানের মধ্যেও একটা দুটো ঋদ্ধি সিদ্ধি যে পান, গণেশকে পৈতে দেওয়ার পরও ঋদ্ধি সিদ্ধিকেও একটা করে পৈতে দিতে হবে, আর হচ্ছে
এক টাকার কয়েন, কড়ি আর সুপারি দেবেন, আর চাল দেবেন। প্রত্যেকটা মধ্যে সিঁদুরের ফোঁটা হলুদের ফোঁটা অবশ্যই দেবেন। এই দেখুন মা লক্ষ্মীকে অভিষেক করা হচ্ছে। এবার মা লক্ষ্মীকে যেহেতু আমার প্রতিষ্ঠা করা ঠাকুরকে সমস্ত দান করা হয়ে গেছে, সব বস্ত্র দান সব দান হয়ে গেছে, এখানে শুধু মালাটা পরাবো, মালা মালা পৈতে সবই দেবো। এখানেও ঠাকুরকে দেওয়া হবে সবই। খুবই ছোট রূপর গণেশ, তাকে তাই পৈতেটা পেঁচিয়ে দেওয়া হলো। সবই আপনার মনের ব্যাপার, আপনি যেভাবে মন চাইবে আপনি সেভাবে অবশ্যই পুজো দিতে পারেন। আপনার ভক্তিতে যেটা যতটুকু কুল হবে আপনি ততটুকু করবেন, এই বাধ্যতামূলক কিছু নেই। পুজো কোনো কেউ বা বেঁধে রাখার জিনিস নয় বা কারোর একারও জিনিস নয়, সব একদম গুছিয়ে দিন। প্রত্যেকটার মধ্যে পান পাঁচখানা, পাঁচ এখানে যেহেতু পাঁচটা ঠাকুর রেখেছি সবাইকে পান অর্পণ করবেন। পানটা খুবই শুভ, মা লক্ষ্মীর খুব প্রিয়, সবাইকে পান দিন, সুপুরি দিন। অবশ্যই ওর মধ্যে আপনারা এলাচ, দারচিনি, লবঙ্গও দিতে পারেন। এটা একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এখানে সব জায়গায় এটা পাবেন না। আপনারা যদি অর্ডার দিতে চান, নিতে চান, কেউ কেউ যদি মনে করেন যে এই এই শঙ্কটা গুমতি চক্রটা আপনাদের চাই, এত বড় গুমতি চক্র, তাহলে আমার কাছে অর্ডার করতে পারেন। হোয়াটসঅ্যাপে কল, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তার অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে কীভাবে 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 কিনতে হবে না করতে হবে। এটা অর্ডার দিলে পাবেন, আর পিসের দাম বলে দেবো কত কী আছে। এবার এই ঘুমতি চক্র অভিভূত করা, মানে এটা মন্ত্রপুত করা, দেখতে পাচ্ছেন তো কীভাবে এটা কতদিন ধরে মন্ত্রপুত করে তারপরে এটার তারপর পূজা করা হচ্ছে। এরপর পূজা করার পর এইটা এইটাই আপনি যা যা দিচ্ছেন সমস্ত কিছু আপনার লকারে রাখতে পারবেন। কীভাবে রাখবেন সব পরে বলে দেবো। এইটা এই ভিডিওটা পার্ট ওয়ান ভিডিও, মানে যেহেতু আমাদের ভিডিওটা লং ভিডিও হয়ে যাচ্ছে, আমাদেরকে দুভাগে করতে হলো, তো পরপর পরপর অনেক গুছানো আছে, সুন্দর করে গুছাতে হবে। প্রত্যেকটার মধ্যে একটা করে কড়ি দিচ্ছেন, দেখুন মেয়ে দিচ্ছে, প্রত্যেকটা পানের মধ্যে একটা করে কড়ি, এক টাকার কয়েন, একটা করে সুপারি। ঋদ্ধি সিদ্ধির মধ্যে অবশ্যই একুশটা দুব্য দেবেন মা গণেশকে, গণেশের হাতে বুকে, মানে একুশটা দুব্য আপনি অবশ্যই বেছে দেবেন। এবারে গণেশকে পাঁচখানা জবা ফুল দিন, বেলপাতা সহ, লাল চন্দনে, লাল চন্দন দিয়ে মাকে বেলপাতা, এই মাকে বলছি গণেশজিকে, সরি গণেশজিকে পাঁচটা জবা ফুল অর্পণ করুন। জবা ফুল তার খুব প্রিয়, জবা ফুল অর্পণ করুন। আপনাদের একটা কথা বলে রাখি, বাড়িতে নিত্য সেবা পুজোর জন্য আপনারা অবশ্যই শনি মঙ্গলবার করে গণেশকে তিনটে জবা অবশ্যই দেবেন, তুলসী মঞ্চে অবশ্যই একটা জবা দেবেন। মা কালীকে তো আমরা জবা দিই, সেটা তো দেবই, সেটা ছাড়াও আপনারা দুর্গা গণেশকে অবশ্যই তিনটে করে জবা দেবেন। আর পারলে রোজ যদি একটু দুব্য দিতে পারেন, খুবই প্রিয় তার, আপনি দেখবেন তার কী উপকার পান, অর্থের উন্নতিটা বুঝতে পারবেন। রেগুলার একুশটা করে যদি দুব্য আপনি গণেশকে অর্পণ করেন, রোজ না পড়লেও পান, যদি রোজ না পারেন মঙ্গলবার, শনিবার, বুধবার দেবেন, বৃহস্পতিবারও দিতে পারেন। আপনি যেমন জোগাড় করতে পারবেন তেমন সব জায়গায় ফুল দেবেন। এরপরে আপনারা ওখানে, যাই হোক আমি আজকে আর এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ তারপরে গয়না সাজানো সমস্ত কিছু, গয়নার বাক্স আপনাদের কাছে যদি গয়নার বাক্স থাকে সেটাও দিতে পারেন। এখানে সুন্দর করে ওখানে স্বস্তি কেকে হলুদার সিঁদুরের টিপ পরিয়ে ওখানে সাজিয়ে দিন। ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না, এখানেই শেষ করব, কারণ পরের পার্টে, এটা পার্ট ওয়ান গেল, পরের পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে পুরো ভিডিওটা কীভাবে পুজোটা হলো, মন্ত্র সমস্ত কিছু আপনাদেরকে সেখানে দেখাবো। আর আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা মিস করবেন না, কিন্তু একটাই ভিডিও আমি দুটো করে পার্ট করলাম, এটা এটা মাথায় রাখবেন, তার জন্য এটা দেখতে হবে আপনাদেরকে, না দেখলে হবে না। আর
অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, পুরো ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করুন প্লিজ। আপনারা আমার পাশে থাকুন, আপনারা আমার একটু উৎসাহ দিলে আমিও উৎসাহিত হই আর কি, প্রেরণা পাবো যাতে আরও ভালো ভালো কাজ করার জন্য। প্লিজ এইভাবে আপনারা পুজোটা সারতে পারেন গয়না টয়না সাজিয়ে। পরের ভিডিও থেকেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন যে আরও কী কী দিলাম এর মধ্যে আর কী কী করলাম। তো দেখতে থাকুন, আজকে এখানে রাখবো। আরেকটা কথা, পরের যখনই নাকি আপনারা এইসব সাজাবেন গুছাবেন সব কিছু শুদ্ধ করে নেবেন, প্রতিটা জিনিসে গঙ্গার জল দিয়ে মুছে নেবেন। এটা কিন্তু সমস্ত কিছুতে গঙ্গা জল ছিটিয়ে এমনকি যাই এখানে রাখবেন, প্রত্যেকটা পান বলুন সুপারি বলুন সব কিছু শুদ্ধ করে নেবেন। কারণ এই যে ধন্বন্তরি পুজোটা, এটা সব থেকে ভালো হয় যদি আপনারা সমুদ্রের জল পান। এই দিনেই মা লক্ষ্মী মা লক্ষ্মী এই দিনেই ওই কলস নিয়ে ঘটি নিয়ে মা আবির্ভাব হয়েছিল, একেই হচ্ছে ধনতেরাস দেবতা বলে, ধনতেরাসের দেবতা আবির্ভূত হয়েছিল। আর সব ওই কারণেই কিন্তু গঙ্গা মানে সমুদ্রের জলটা এতটাই শুভ। এটা সমুদ্রের জল হচ্ছে তার বাপের বাড়ি, বুঝতেই পারছেন বাপের বাড়ি সবারই খুব প্রিয় হয়, সবারই খুব আপন হয়, নিজের জায়গা হয়, বিশেষ করে মেয়েদের সেই জায়গায় মা লক্ষ্মীর কতটা আপন বুঝতেই পারছেন। সমস্ত জায়গায় যদি সমুদ্রের জল ছড়াতে পারেন, সমুদ্রের জল না পেলে ওই অনেক দর্শকের মাথায় সমুদ্রের ঝাঁক পাওয়া যাবে, ওটা সারা রাত ভিজিয়ে রাখলেও ওই জলটা দিয়ে আপনারা সমস্ত জায়গায় শুদ্ধ করে নিতে পারেন। শুদ্ধ করে অবশ্যই 21টা দুব্য সব জায়গায় বুঝে দেবেন। আর এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর কিছু করব না, পরের পার্টে সব আপনাদের দেখাবো যে কীভাবে ঘট স্থাপন হলো কীভাবে কী করলাম। অবশ্যই ভুলবেন না, দেখবেন ভিডিওটা, আমার পাশে থাকবেন। আজকেই রাখছি, আমার চ্যানেলকে লাইফ আনকাট অফিসিয়াল, আমি অনু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি করে লাইক কমেন্ট করুন প্লিজ। নমস্কার বন্ধুরা।